নমস্কার বন্ধুগণ, আমি সংকেত আর আপনারা শুনছেন বাংলার প্রথম ফিটনেস অ্যান্ড হেলথ রিলেটেড পডকাস্ট ফিটনেস এবং। এখানে আমরা ডায়েট, ফিটনেস, ওয়ার্কআউট, এক্সারসাইজ এইসব নিয়ে তো আলোচনা করবই। এর সঙ্গে মাঝে মাঝে আড্ডা হবে কিছু নতুন গেস্টদের সাথে, তাদের ফিটনেস লাইফস্টাইল এবং সব কিছু নিয়ে ডিসকাস করব। আর এখানে আমি উত্তর দেব আপনাদের সবার প্রশ্নের। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করি আগের এপিসোডটা দারুণ লেগেছে। আর ঘুম যে কতটা ইম্পর্ট্যান্ট আমাদের হেলথের জন্য, ফিটনেসের জন্য, মাসেল বিল্ড করার জন্য এবং রোগা হওয়ার জন্য, সেটা হয়তো আপনারা ক্লিয়ারলি বুঝে গেছেন। তো আজকের এপিসোডে আমরা ডিসকাস করব তার নেক্সট পার্ট নিয়ে। ঘুমানো তো ইম্পর্ট্যান্ট বুঝে গেছি, তাহলে ভালোভাবে ঘুমটা যে হবে বা অনেকের শুতে প্রবলেম হয় ঘুমাতে, তো সেটাতে কি করতে পারি? তো আজকে আমরা আলোচনা করব কিছু টিপস নিয়ে যেটা আপনাদের সবাইকে ঘুমোতে হেল্প করবে। তো শুরু করা যাক আজকের এপিসোড, হাউ টু স্লিপ বেটার। ঠিক আছে, তো ফার্স্ট টিপ যেটা, সেটা হচ্ছে আজকে সবার আমাদের জীবনে চা বা কফি মানে ক্যাফেইন ইনটেকটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। কিন্তু এই ক্যাফেইন কিন্তু ঘুমের সঙ্গে একটা শত্রুতা আছে, মানে টোটাল কফি বা চায়ের পরিমাণটা ইনভার্সলি প্রপোর্শনাল টু ঘুম। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা ঘুমের 5 বা 6 ঘন্টা আগে, বা ধরুন আমি ক্লিয়ার হিসেবে অ্যাটলিস্ট আমি বলবো 4 ঘন্টা আগে ক্যাফেইন কনজিউম করবেন না। যারা বিকেলে ওয়ার্কআউট করেন, যদি তারা প্রি ওয়ার্কআউট নিচ্ছেন, কারণ প্রি ওয়ার্কআউটের মেইন ইনগ্রিডিয়েন্ট তো ক্যাফেইন, তাহলে এটা আপনারা কিন্তু খুব মাথায় রাখা দরকার। ক্যাফেইন ঘুমের শত্রু। সেকেন্ড পয়েন্ট, একটা ডার্ক, ক্লিন এবং ঠান্ডা, কমফর্টেবল এনভিরনমেন্টওয়ালা বেডরুম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আরাম আর ঘুম দুটো একসাথে যায়, যদি আরামদায়ক পরিবেশ না হয় ঘুম কখনো ভালো হবে না, হতেই পারে না, তাই এটা খুব ইম্পর্টেন্ট। থার্ড আমি বলবো যে ঘুমানোর জাস্ট আগে ডিনার করতে যাবেন না, একটু টাইম নিন। ডিনারটা অ্যাটলিস্ট মিনিমাম আমার মতে 2 ঘন্টা ঘুমের আগে করুন, 3 ঘন্টা আগে করতে পারলে তো খুবই ভালো। ধরুন আমি 11টায় শুতে যাই, তো আমার জন্য অ্যাটলিস্ট 8টা সাড়ে 8টাটা বেটার টাইম, ম্যাক্স 9টা, কারণ খাবারটাকে একটু ব্রেক হয়ে হজম হওয়ার টাইম যেগুলো বলে ওরকমই ব্যাপারটা, ঠিক আছে। ফোর্থ পয়েন্ট, কীভাবে ভালো ঘুমাতে পারি, সেটা হলো আমাদের ঘুমের প্যাটার্ন বা টাইমিং। যেমন স্কুলে গেলে, পরীক্ষা দিতে গেলে, কলেজে গেলে বা পরীক্ষার সময় তো থাকে, আমাদের একটা টাইম টেবিল থাকে, তাই তো? আমরা নিজেদের ঘুমের জন্য একটা যেন টাইম টেবিল মেনটেন করি, একটা পার্টিকুলার টাইম যখন আমরা শুতে যাচ্ছি, একটা পার্টিকুলার টাইম যখন আমরা উঠছি, এই রেগুলারিটিটা রাখলে না খুব সুবিধা হয়। এবার আমাদের জীবনটা তো আর রোবোটিক বা এরকম নয়, আমরা হিউম্যান বিংস, তো একটু এদিক ওদিক হতে পারে, কখনো 1/2 ঘন্টা দেরি হলো, কখনো 1 ঘন্টা দেরি হলো, বাট রাফলি এই জিনিসটা অ্যাটলিস্ট মেনটেন করুন। এতে না সারা জীবনের সুবিধা হবে, মানে ঘুমের ইম্পর্টেন্স বুঝে গেছেন, এবার টাইমিংয়ের ইম্পর্টেন্সটাও প্রচণ্ড। ফিফথ পয়েন্ট, আজকে যেটা সব থেকে বড় সমস্যা হয়ে গেছে সেটা নিয়ে ডিসকাস করছি, ব্লু লাইট। আমরা শুতে গেলেই মনে হয় খেয়ে দিয়ে একটু বিছানায় গেছি, এই তো আমার সময়, বসে মোবাইল হাতে, বিছানায় বালিশে মাথা, আর আমরা খুলে ফেলেছি নেটফ্লিক্স, সিরিজ দেখছি, নইলে ইনস্টাগ্রামে সারা দিন কী আপডেট হয়েছে, ফেসবুকে কে কী কমেন্ট করেছে সব চেক করে বেড়াচ্ছি। এই ব্লু লাইট চোখে যখন যায়, এটা ঘুমের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়ায়।
তো এই ব্লু লাইটকে আমাদের ব্লক করাটা খুব দরকার। তো অ্যাটলিস্ট ঘুমানোর ঘন্টাখানেক আগে মোবাইলের স্ক্রিন, টিভি স্ক্রিন, কম্পিউটার স্ক্রিন, ল্যাপটপ স্ক্রিন এগুলো থেকে দূরে রাখলে নিজেকে খুব সুবিধা। 6 নম্বর পয়েন্ট, আজকে কিন্তু আমরা রেগুলার এই সারাদিনের বা জীবনের দৌড়ঝাঁপের মধ্যে সবাই ব্যস্ত, সবাই অফিসের চাপ আছে, ঘরের চাপ আছে, এই চাপ নিতে নিতে না স্ট্রেস প্রচণ্ড হাই হয়ে যায়। তো এটাও এই স্ট্রেস জিনিসটা কিন্তু ঘুমের জন্য ঠিক নয়। তো আমাদের একটু ডিস্ট্রেস করাটা দরকার। তো এখানে কি করতে পারি, একটু যদি ঘুমানোর আগে জার্নালিং প্র্যাকটিস করি বা একটু বই পড়লাম বা একটু মেডিটেট করলাম, তাহলে বেশ শরীরটা ঠান্ডা হয়ে যায় আর আমাদের ঘুমাতে সুবিধা হয়। আর একটা জিনিস, অনেক রকম চা পাওয়া যায় যেমন ক্যামোমাইল টি, এগুলো কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা করে, মানে কাম ডাউন করতে হেল্প করে। তো ঘুমের আগে ক্যামোমাইল টিও খেতে পারি, ঠিক আছে। লাস্ট পয়েন্ট, আমরা ঘুম ভালো করার জন্য সাপ্লিমেন্ট নিতে পারি। জিঙ্ক অ্যান্ড ম্যাগনেশিয়াম হেল্প করে অনেক সময় ঘুম মারতে। সব থেকে ইম্পর্টেন্ট, এইটা তো একদম প্রুভেন, মেলাটোনিন সাপ্লিমেন্টেশন। কারণ আমরা যখন মানে এই সার্কাডিয়ান রিদম মানে ঘুমের যে সাইকেলটা হয়, আমরা জানি সন্ধ্যের পরে যখন ঘুমানোর টাইম নর্মালি চলে আসে না, তখন আমাদের শরীরে অটোমেটিক মেলাটোনিন সিক্রিশন হয়। অনেক সময় এই প্রবলেমটা দেখা দেয় যে আমাদের মেলাটোনিন ঠিকঠাক সিক্রিশন হচ্ছে না, তো ঘুমের অসুবিধা হয়ে যায়। সেই জন্য মেলাটোনিন সাপ্লিমেন্টেশন খুব হেল্পফুল হয়ে যায়। আর একটা অশ্বগন্ধা, অশ্বগন্ধা বা KSM-66 যেটা মেন কম্পাউন্ড অশ্বগন্ধার, এই সাপ্লিমেন্টেশনটাও আমাদের ঘুমে হেল্প করতে পারে, শরীরকে কাম ডাউন করা, অ্যাকচুয়ালি নার্ভ টার্ভকে ঠান্ডা করা, আর তাহলেই ঘুমটা ভালো আসবে। 7খানা পয়েন্ট ডিসকাস করে ফেললাম কিভাবে আপনি ভালোভাবে ঘুমাতে পারবেন। আপনি এবার দেখুন কোন পয়েন্টটা আপনার মিস যাচ্ছিল, যেটার জন্য ঘুমোতে আপনার অসুবিধা হচ্ছিল, আমাকে জানান। আমাকে তো রিচ আউট করতেই পারেন, আমি তো ইনস্টাগ্রাম হ্যান্ডেল সব বলেই দিয়েছি, jogger.dada। এছাড়া যদি আপনাদের কাছে কোনো পয়েন্টার থাকে সেটাও জানান, কারণ আমারও জানতে ভালো লাগবে। এই 7টা ছিল আমার ফেভারিট পয়েন্টস, যেগুলোর উপর আমি কাজ করে আমার স্লিপ বা আমার বেটার স্লিপ এই জায়গাটায় আমি নিজেকে নিয়ে এসেছি, ঠিক আছে। চলুন আজকে এখানেই শেষ করছি, আর আমি কিন্তু ওয়েট করব আপনাদের মেসেজের। থ্যাংক ইউ। কেমন লাগলো আজকের এপিসোড আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমাকে ইনস্টাগ্রামে পেয়ে যাবেন jogger.dada হ্যান্ডেলে, ফেসবুকে সংকেত নাথ নামে। আর আমি অপেক্ষা করব আপনাদের মেসেজের, আপনাদের কোয়েশ্চেনের। চলুন দেখা হবে পরের এপিসোডে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই পডকাস্ট।